সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই ভিডিও থাম্বনেইলে তোমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের সাজেশন সেট দেখেছ। ভৌতবিজ্ঞানের যে প্রশ্নের প্যাটার্ন তাতে সাজেশন সেট তৈরি করা সত্যিই খুব কঠিন কাজ। তাই সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কয়েকটি সম্ভাব্য প্রশ্নের সেট এবং তার উত্তর ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে। এখানে যে প্রশ্নের সেট দেওয়া হয়েছে তার উত্তরগুলো পিডিএফ ফাইলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে যাবে গিয়ে ওখানে পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যান্সার সেট ডাউনলোড করতে পারবে। তবে বলে রাখি, প্রশ্নের পিডিএফ ফাইল পাওয়ার জন্য কেউ অনুরোধ করবে না। ভৌতবিজ্ঞানের প্রশ্নের যে প্যাটার্ন হওয়া উচিত সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। নবম শ্রেণীর থার্ড সেমিস্টারে 90 নম্বরের প্রশ্ন হবে। এই 90 নম্বরের প্রশ্ন ক, খ, গ, ঘ চারটি বিভাগে ভাগ করা হয়েছে। ক বিভাগে থাকবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এখানে 15টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের 4টে করে অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে। খ বিভাগে দেওয়া থাকবে 21টা প্রশ্ন, 21টা প্রশ্নের জন্য 21 নম্বর দেওয়া থাকবে। গ বিভাগে থাকবে 9টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2 করে অর্থাৎ 18 নম্বরের প্রশ্ন থাকবে। ঘ বিভাগে থাকবে 12টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 3 করে। তবে এখানে যে 3 করে প্রশ্নের মান, সেই মান 1+1+1 হতে পারে, 1+2 হতে পারে, কিংবা 3, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। চলো এখন আমরা সেট ওয়ানের প্রশ্নগুলো দেখি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। 1 নম্বর প্রশ্নে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক অর্থাৎ 15টা প্রশ্ন দেওয়া থাকবে, 15টাই অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প দেওয়া থাকবে, সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে লিখতে হবে। কিন্তু সাজেশন সেটে প্রতিটি প্রশ্নের 3টে করে অপশান দেওয়া আছে, এই 3টে অপশানের মধ্যে একটা সঠিক উত্তর আছে, সেটা তোমাকে নির্বাচন করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1.1, একক ভিন রাশি হলো চাপ, ওজন, বাষ্প ঘনত্ব। এখানে সঠিক উত্তর হবে বাষ্প ঘনত্ব। 1.2, নিচের কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই, দ্রুতি ও বেগ, সরণ ও কার্য, বল ও ভরবেগ। এখানে সঠিক উত্তর হবে দ্রুতি ও বেগ। দ্রুতির মাত্রা হচ্ছে L^2 এবং বেগের মাত্রা হচ্ছে L^1। পরের প্রশ্ন, সময়ের সঙ্গে বেগ বৃদ্ধির হারকে বলে ভরবেগ, ত্বরণ, মন্দন। এখানে সঠিক উত্তর হবে ত্বরণ। পরের প্রশ্ন 1.4, কোনো বস্তুর উপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির সমবেগ থাকবে, সমান ভরবেগ থাকবে, সমতরণ থাকবে। সঠিক উত্তর হবে সমতরণ থাকবে। 1.5, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কারণ সান্দ্রতা, পৃষ্ঠটান, প্লবতা। এখানে সঠিক উত্তর হবে পৃষ্ঠটান। 1.6, তরলের চাপ নির্ভর করে আয়তনের উপর, পাত্রের উপর, গভীরতার উপর। এখানে সঠিক উত্তর হবে গভীরতার উপর। পরের প্রশ্ন 1.7, পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণাটি হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখানে সঠিক উত্তর হবে ইলেকট্রন। কোয়েশ্চেন নম্বর 1.8, সর্বজনীন দ্রাবক হলো ইথার, জল, অ্যালকোহল। সঠিক উত্তর হবে জল। কোয়েশ্চেন নম্বর 1.9, একটি মৃদু অ্যাসিড হলো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অ্যাসিডিক অ্যাসিড। কোয়েশ্চেন নম্বর 1.10, জল হলো আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, প্রসম অক্সাইড। সঠিক উত্তর হবে প্রসম অক্সাইড। কোয়েশ্চেন নম্বর 1.11, খাদ্য লবণের জলীয় দ্রবণ কোন পদ্ধতিতে পৃথক করবে, পাতন, আংশিক পাতন, পৃথকীকরণ নলের সাহায্যে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে আংশিক পাতন। কোয়েশ্চেন নাম্বার 1.12, 1 ক্যালোরি সমান 42 জুল, 420 জুল, 4.2 জুল। এখানে সঠিক উত্তর হবে 4.2 জুল। কোয়েশ্চেন নাম্বার 1.13, আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি অ্যালকোহলের, গ্লিসারিনের, জলের। সঠিক উত্তর হবে জলের। কোয়েশ্চেন নাম্বার 1.14, শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ, তড়িচ্চুম্বকীয় তরঙ্গ। সঠিক উত্তর হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোয়েশ্চেন নাম্বার 1.15, পর্যায়কালের একক হলো সেন্টিমিটার, সেকেন্ড, সাইকেলস। সঠিক উত্তর হবে সেকেন্ড। এবার আমরা খ বিভাগের প্রশ্নগুলো অ্যান্সার দেব। আগেই বলেছি খ বিভাগে মোট 21টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে অর্থাৎ 21 নম্বরের প্রশ্ন থাকবে। খ বিভাগের কিছু প্রশ্নের অল্টারনেট প্রশ্ন থাকবে, কিন্তু এখানে আমরা কোনো অল্টারনেট প্রশ্ন রাখিনি। প্রথম প্রশ্ন 2.1, ML^-2 মাত্রাটি কোন ভৌত রাশির? এর উত্তর হবে বল, অর্থাৎ বলের মাত্রা হচ্ছে ML^-2। কোয়েশ্চেন নাম্বার 2.2, দৈর্ঘ্য পরিমাপে সবচেয়ে বড় একক কোনটি? উত্তর হবে পারসেক। কোয়েশ্চেন নাম্বার 2.3, 1 নিউটন সমান কত? 2.4, ভরবেগ কোন ধরনের রাশি? ভরবেগ হলো ভেক্টর রাশি। 2.5, কোনো বস্তু বেগ শূন্য হলেও তার ত্বরণ থাকতে পারে কি? হ্যাঁ, ত্বরণ থাকতে পারে, বেগ শূন্য হলেও তার ত্বরণ থাকতে পারে। 2.6, ইয়াং গুণাঙ্ক পদার্থের কোন অবস্থার বৈশিষ্ট্য? এটি হবে কঠিন অবস্থার বৈশিষ্ট্য। 2.7, প্লবতা কি? প্লবতা হলো ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ কোনো তরলে
কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণরূপে নিয়োজিত করলে ওই তরল বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটাই হচ্ছে প্রবাহ। 2.8 নিউটন বিহীন একটি পরমাণুর নাম লেখো। এখানে উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। 2.9 একটি নিত্য প্রয়োজনীয় কলয়েডের নাম লেখো। উত্তর হবে দুধ। 2.10 পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে ফার্মিক অ্যাসিড। 2.11 একটি অ্যান্টাসিডের নাম লেখো। এর উত্তর হবে মিল্ক অফ ম্যাগনেসিয়া। 2.12 এলপিজির প্রধান উপাদান কী? উত্তর হবে বিউটেন। 2.13 ফ্লোরাইডযুক্ত জল পান করলে কী রোগ হয়? উত্তর হবে ফ্লুরোসিস রোগ হয়। 2.14 সত্য মিথ্যা নির্বাচন করো। অতিপৃক্ত দ্রবণকে নাড়ালে খানিকটা দ্রাবক অধিকৃপ্ত হয়, এটি সত্য, কারণ অতিপৃক্ত দ্রবণে যে অতিরিক্ত দ্রাবক থাকে দ্রবণটি নাড়াচাড়া করলে অতিরিক্ত দ্রাবটি অধিকৃপ্ত হয়। 2.15 শূন্যস্থান পূরণ করো। এখানে তাও দুটো প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে আইসোবারগুলির ড্যাশ সংখ্যা সমান? উত্তর হবে ভর সংখ্যা সমান। 2.15.2 লিনতা পদার্থের ড্যাশ পরিবর্তন ঘটায়? এখানে উত্তর হবে অবস্থার পরিবর্তন ঘটায়। 2.16 একটি সমিত লবণের সংকেত লেখ। সোডিয়াম ক্লোরাইড NaCl। 2.17 অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত? উত্তর হবে শূন্য, কারণ অভিকেন্দ্র বল আর বস্তু স্মরণ পরস্পর 90 ডিগ্রি কোণে হয়, ফলে কৃতকার্য শূন্য হয়। 2.18 পদার্থের তাপ দিলেই কি তার অবস্থার পরিবর্তন হবে? উত্তর হবে না, পদার্থের তাপ দিলেই তার অবস্থার পরিবর্তন হবে এমনটা নাও হতে পারে। 2.19 মানুষের কানের কোন অংশ অডিটরি স্নায়ুর সঙ্গে যুক্ত আছে? এর উত্তর হবে অন্তঃকর্ণ। 2.20 শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে? উত্তর হবে কম্পাঙ্কের উপর। এবার আমরা গ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ বিভাগে মোট 9টা প্রশ্ন থাকবে, আগেই বলেছি প্রতিটা প্রশ্নের মান 2 করে, অর্থাৎ 18 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে কিছু প্রশ্নের বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু এখানে আমরা কোনো বিকল্প প্রশ্ন রাখিনি। প্রথম প্রশ্ন, অতিক্রান্ত দূরত্ব শূন্য না হলেও স্মরণ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তখন একবার সম্পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত দূরত্ব বৃত্তের পরিধির সমান হয়, অর্থাৎ এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, নির্দিষ্ট মান থাকে। কিন্তু একবার সম্পূর্ণ ঘূর্ণনে বস্তুটির প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই হয়, ফলে স্মরণ শূন্য হয়, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব শূন্য না হলেও স্মরণ শূন্য হতে পারে। 3.2 রোলারকে ঠেলাচ্ছে টানা সহজ কেন? রোলারকে যখন ঠেলা হয় তখন প্রযুক্ত বলের একটা উপাংশ রোলারের ওজনের দিকে কাজ করে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, এক্ষেত্রে রোলারের ওজন বেড়ে যায়। কিন্তু রোলারকে যখন টানা হয় তখন প্রযুক্ত বলের একটা উপাংশ রোলারের ওজনের বিপরীত দিকে কাজ করে, ফলে রোলারের ওজন কমে যায়, তাই রোলার ঠেলাচ্ছে রোলার টানার সহজ। কোয়েশ্চেন নাম্বার 3.3 ইয়াং গুণাঙ্ক কী? এর এসআই একক লেখ। স্থিতিস্থাপক সীমার মধ্যে অণুদৈর্ঘ্য পীড়ন ও অণুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়াং গুণাঙ্ক বলে। এর এসআই একক হল নিউটন পার বর্গমিটার। কোয়েশ্চেন নাম্বার 3.4 চাপ ও ঘাতের মধ্যে পার্থক্য কী? যে কোনো ক্ষেত্রবলের উপর প্রযুক্ত বলকেই ঘাত বলে, কিন্তু একক ক্ষেত্রবলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। ঘাত হচ্ছে ভেক্টর রাশি, চাপ স্কেলার রাশি। 3.5 সমস্থানিকগুলির রাসায়নিক ধর্ম একই হয় কেন? সমস্থানিকগুলির পারমাণবিক সংখ্যা একই, যেহেতু পারমাণবিক সংখ্যা একই তাই এদের ইলেকট্রন বিন্যাসও একই। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তার রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, যেহেতু সমস্থানিকগুলির ইলেকট্রন বিন্যাস একই তাই এদের রাসায়নিক ধর্ম একই। 3.6 সোডিয়াম থায়োসালফেট থেকে কীভাবে কলয়েডীয় সালফার প্রস্তুত করবে? প্রথমে একটি বিকারের কিছুটা পরিমাণ সোডিয়াম থায়োসালফেট নিয়ে তাতে পরিমাণ মতো জল ঢেলে সোডিয়াম থায়োসালফেটের লঘু জলীয় দ্রবণ বানাতে হবে। তারপর ওই লঘু জলীয় দ্রবণে কয়েক মোটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে সোডিয়াম থায়োসালফেট বিয়োজিত হয়ে সালফার উৎপন্ন করবে। পরের প্রশ্ন, অ্যালগাল ব্লুম কী? কোনো জলাশয়ের উপরিতল শৈবাল দ্বারা আবৃত হলে ওই জলাশয়ের মধ্যে সূর্যালোক প্রবেশ করতে পারে না এবং ওই জলাশয়ের অক্সিজেনের পরিমাণও কমে যায়। ওই জলাশয়ে শৈবাল পচে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই ধরনের দূষণকে অ্যালগাল ব্লুম বলে। কোয়েশ্চেন নাম্বার 3.8 শব্দের প্রতিফলনের সূত্রগুলি লেখো। প্রতিফলনের সূত্রগুলি হলো আপতিত শব্দ তরঙ্গ ও প্রতিফলিত শব্দ তরঙ্গ, এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, এবং 2 নম্বর সূত্র হলো আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। কোয়েশ্চেন নাম্বার 3.9 মধ্যকর্ণের অস্থি তিনটির নাম কী? উত্তর হবে মেলিয়াস, ইনকাস ও স্টেপিস। এবার আমরা ঘ বিভাগের প্রশ্ন এবং তার উত্তরগুলো জানব। আগেই বলেছি এখানে 12টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, অর্থাৎ 3 বার 36 নম্বর, অর্থাৎ ঘ বিভাগের 36 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে।
পরীক্ষার প্রশ্নপত্রে এখানে কিছু বিকল্প প্রশ্ন থাকবে, কিন্তু আমরা সাজেশন সেটে কোনো বিকল্প প্রশ্ন রাখিনি। কোয়েশ্চেন নাম্বার 4.1, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? পরিমাপযোগ্য যে কোনো ঘটনা বা বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। অর্থাৎ যে সমস্ত বিষয় বা ঘটনাকে আমরা পরিমাপ করতে পারি সেগুলিই হচ্ছে ভৌত রাশি। জল কি কোনো ভৌত রাশি? না, জল কোনো ভৌত রাশি নয়, কারণ জল আমরা পরিমাপ করতে পারি না। জল একটা পদার্থের নাম মাত্র, তাই জল ভৌত রাশি নয়। 4.2, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লেখ। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়ায় যে কোনো দিকে রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। বন্দুক থেকে গুলি নির্গত হলে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কেন? যে বন্দুক থেকে গুলি নির্গত হলে বন্দুক কেন পিছনের দিকে ধাক্কা দেয়, এই ঘটনা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। বন্দুক থেকে যখন গুলি নির্গত হয়নি, অর্থাৎ গুলি বেরোনোর আগে বন্দুকের গতি এবং গুলির গতি শূন্য, অর্থাৎ দুটোই স্থির, সেক্ষেত্রে বন্দুক এবং গুলির মোট ভরবেগ শূন্য। কিন্তু বন্দুক থেকে গুলি নির্গত হলে গুলি গতিশীল হয়, অর্থাৎ গুলির একটি নির্দিষ্ট ভরবেগ থাকে। এই ভরবেগকে প্রশমিত করার জন্য বন্দুক গুলির গতির বিপরীত দিকে গতিশীল হয়, অর্থাৎ বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয়। সিস্টেমের প্রাথমিক ভরবেগ অর্থাৎ গুলি ও বন্দুকের প্রাথমিক ভরবেগ যেহেতু শূন্য, গুলি নির্গত হওয়ার পর গুলি এবং বন্দুকের মোট ভরবেগ শূন্য হবে। 4.3, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপ দাও। নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। এর গাণিতিক রূপ অ্যান্সারের PDF ফাইল থেকে তোমরা দেখে নেবে। অ্যান্সারের PDF ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 4.4, তরলে কোনো বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলি লেখো। এর উত্তর হবে, বস্তুর ওজন যদি তরলের প্রবাহ থেকে বেশি হয় তাহলে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত হবে এবং তরলের তলদেশে পৌঁছে যাবে। 2, বস্তুর ওজন যদি তরলের প্রবাহ সমান হয় তাহলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। বস্তুর ওজন তরলের প্রবাহ থেকে কম হলে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। পরের প্রশ্ন 4.5, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি লেখো। রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম ত্রুটি হচ্ছে, এই মডেলটি পরমাণুর অস্তিত্ব ব্যাখ্যা করতে পারে না। দ্বিতীয় ত্রুটি হচ্ছে, পারমাণবিক বর্ণালী রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। কে ইলেকট্রন আবিষ্কার করেন? বিজ্ঞানী জে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন। কোয়েশ্চেন নাম্বার 4.6, মোল সংখ্যা নির্ণয় করো। 24 গ্রাম অক্সিজেন গ্যাস। কোনো পদার্থের মোল সংখ্যা নির্ণয় করতে গেলে ওই পদার্থের ভরকে তার গ্রামাণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। যদি এখানে পদার্থের ভর 24 বলা আছে, তাই এক্ষেত্রে মোল সংখ্যা হবে 24 গ্রাম/32 গ্রাম। 32 গ্রাম হচ্ছে অক্সিজেনের গ্রামাণবিক ভর। উত্তর হবে 0.75। 45 গ্রাম জলের মোল সংখ্যা একইভাবে, তাহলে 45 গ্রাম জলের মোল সংখ্যা সমান 45 গ্রাম উপরে আর নিচে থাকবে 18 গ্রাম। 18 গ্রাম হচ্ছে জলের গ্রামাণবিক ভর, এক্ষেত্রে উত্তর হবে 2.5। 4.7, অম্লবৃষ্টি কী, এর দুটি ক্ষতিকর প্রভাব আলোচনা করো। প্রথম পার্টির উত্তর হচ্ছে যে, বায়ুতে মিশে থাকা কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, এবং সেই অ্যাসিড যখন বৃষ্টির জলের সাথে নিচে নেমে আসে তখন বলা হয় অম্লবৃষ্টি হচ্ছে। অম্লবৃষ্টির দুটো ক্ষতিকর প্রভাব হচ্ছে, 1, অম্লবৃষ্টির ফলে জলের pH-এর মাত্রা কমে যায়, অর্থাৎ জলের অম্লের পরিমাণ বেড়ে যায়, অনেক জলজ প্রাণী মারা যায় কিংবা জল জলজ প্রাণীর বসবাসের উপযুক্ত অবস্থায় থাকে না। 2, অম্লবৃষ্টির ফলে মাটির অম্লের পরিমাণ বেড়ে যায়, ফলে ওই জমিতে কৃষিকাজ আর ভালো হয় না। কোয়েশ্চেন নাম্বার 4.8, ক্লোরিনেশন পদ্ধতিতে পানীয় জলের বিশুদ্ধিকরণ এবং এই পদ্ধতির সীমাবদ্ধতা উল্লেখ করো। প্রথমে বলি যে ক্লোরিনেশনের পদ্ধতিতে পানীয় জল কীভাবে বিশুদ্ধিকরণ করা হয়। আবদ্ধ পাত্রে রাখা জলে পরিমাণ মতো ব্লিচিং পাউডার কিংবা ক্লোরিন ট্যাবলেট মিশিয়ে দিলে জলে থাকা জীবাণু মারা যায়। তারপর ওই জল কিছুক্ষণ খোলা অবস্থায় রেখে দিলে অতিরিক্ত ক্লোরিন বেরিয়ে যায়, ফলে জল পানের যোগ্য হয়। এই পদ্ধতির সীমাবদ্ধতা আছে। 1, ক্লোরিনেশন পদ্ধতিতে বিশুদ্ধ করা জল বোতলের মধ্যে রাখা হলে এবং ওই বোতলে ছিপি যদি ঠিকঠাক না লাগানো হয় তাহলে ক্লোরিন জল থেকে বেরিয়ে যায়, ফলে জলে থাকা জীবাণুগুলো আবার সক্রিয় হয়ে ওঠে। এই পদ্ধতির দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে, বেশিরভাগ জীবাণু ক্লোরিনেশন পদ্ধতিতে মারা গেলেও প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এই পদ্ধতিতে মারা যায় না। 4.9, পানীয় জলের 3টি আবশ্যকীয় গুণাবলী উল্লেখ করো। পানীয় জলের 1 আবশ্যকীয় গুণাবলী হচ্ছে, জল স্বচ্ছ হবে, গন্ধহীন হবে, বর্ণহীন হবে এবং জলের pH হবে 6.5-8.5 মধ্যে। 2 হচ্ছে, কোলিফর্ম কাউন্ট শূন্য হতে হবে। 3, জলে কোনো ক্ষতিকর লবণ মিশে থাকবে না, যেমন ফ্লুরাইড লবণ, আর্সেনাইড লবণ মিশে থাকবে না। কোয়েশ্চেন নাম্বার 4.10, অভিকর্ষের স্থিতিশক্তি কাকে বলে?
কোনো বস্তুকে কিছুটা উপরে তুলতে গেলে অভিকর্ষের বিরুদ্ধে কার্য করতে হয়। এই কার্য ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে। এই শক্তিকে অভিকর্ষের স্থিতিশক্তি বলে। এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হলে অভিকর্ষের স্থিতিশক্তি রাশিমালা নির্ণয় করো। এর উত্তরটা তোমরা অ্যান্সার পিডিএফ ফাইল থেকে দেখে নেবে। অ্যান্সার পিডিএফ ফাইল আবার বলছি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। এর উত্তর হবে অভিকর্ষের স্থিতিশক্তি সমান MgH, যেখানে জি হচ্ছে অভিকর্ষের ত্বরণ। কোয়েশ্চেন নাম্বার 4.11, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝো? এর জন্য শীতের দেশের জলজ প্রাণীদের কী সুবিধা হয়? আমরা জানি কোনো পদার্থের উষ্ণতা বাড়লে তার আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে, আবার উষ্ণতা কমালে তার আয়তন কমে যায়, ঘনত্ব বেড়ে যায়। কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতার পাল্লার মধ্যে জলের প্রসারণের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গেলে জলের আয়তন বাড়ার কথা, সেক্ষেত্রে কমে যায়, এবং জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নামিয়ে আনলে জলের আয়তন কমে যাওয়ার কথা, সেক্ষেত্রে দেখা যায় আয়তন বেড়ে যায়। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পাল্লার মধ্যে জলের আয়তন প্রসারণ স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটে। এই ঘটনাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। এর জন্য শীতের দেশের প্রাণীদের কী সুবিধা হয়? জলের উষ্ণতা কমতে কমতে 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে জলাশয়ের উপরিতলে বরফ জমতে থাকে। কিন্তু ওই বরফের নিচে থাকা জলের ব্যতিক্রান্ত প্রসারণের দরুন বরফে পরিণত হয় না, ফলে জলাশয়ের জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। 4.12, শব্দদূষণ কী? শব্দদূষণ প্রতিকারের 2টি উপায় লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে শব্দদূষণ কী? শব্দের প্রাবল্য শ্রুতিসীমার ঊর্ধ্বে গেলে কিংবা কর্কশ শব্দের কারণে আমাদের শারীরিক এবং মানসিক ব্যাঘাত ঘটলে তখন ওই অবাঞ্ছিত শব্দকে বলবো শব্দদূষণ হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, শব্দদূষণ প্রতিকারের 2টি উপায়। 1 নম্বর উপায় হচ্ছে যে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করে, গাড়ির ড্রাইভার কিংবা যারা মাইক বাজায় এদের ব্যক্তিগতভাবে সচেতন করে শব্দদূষণ প্রতিকার করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আইনগতভাবে, স্কুল কলেজ হসপিটাল কিংবা বৃদ্ধাশ্রম এই সমস্ত অঞ্চল আইনত সাইলেন্স জোন হিসাবে চিহ্নিত করে ওই অঞ্চলে শব্দদূষণ প্রতিকার করা যেতে পারে।